গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর এই ঝাঝালো রোদটাকে একদম মিস করি কি করে বলতো। তো ওই দিনই লেগে গেছি ঘরটার সব পরিষ্কার করতে। তো আমার থেকে থেকে কি হয় জানি না, আমি ঘর পরিষ্কারের কাজে লেগে যাই। মানে আর কি, আজকে ভাবলাম যে পর্দাগুলো এবার কেচে দেব, যেহেতু অনেকদিন আবার কাচা হচ্ছে না। আর ভাবলাম ঘরের ডিজাইনটাকে একটু চেঞ্জ করব, মানে একঘেয়েমি থেকে একটু বেরোবো। মানে একঘেয়ে কত বছর দিচ্ছি, খাটটা একদিকে, ড্রেসিং টেবিল একদিকে, সব কিছু একদিকে, একটু চেঞ্জ করলে কি নিজেরও ভালো লাগে, মনে হয় নতুনত্ব কিছু। আর একটা কাজ করেছি কি জানো তো, এই জানলাগুলো এত পরিমাণে ধুলো পড়ে, মানে রাস্তার ধারে বাড়ি হলে যা হয় আর কি। তো তাই ভাবলাম আজকে এগুলো পরিষ্কার করব একেবারে, মানে ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখবো। তো আর কিসে দেরি, যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়লাম সকাল থেকে কাজে। এখনও অবধি খাওয়া দাওয়া করিনি, রীতিমতো মাথাটা ঘুরছিল, কিন্তু তবুও আমি ভাবলাম না, এই নোংরা কাপড়ে আর খাওয়া দাওয়া করা যাবে না, একেবারে কাজ করে কমপ্লিট করে তবেই আমি খাবো। তো অনেক বেলা হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো প্রায়। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে ওস্তাদি করে কি করেছে, তার আগে কভারটা তুলে দিয়েছে, কভারটা থাকলে বেডটা নোংরা হয় না। আর তার আগে কি করেছিলাম, ঘরের ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম আমি। তো এবার জানলাগুলো ঝেড়ে টেড়ে অনেক কাজ ছিল, অনেক সময় লেগেছিল। তোমরা যাই বলো আর তাই বলো, ঘরের অন্যান্য কাজ যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমন ঘরের কাজ একদমই না, ঘরের কাজ ভীষণ লেট হয়। যাদের যাদের বাড়িতে আমার মতো কেউ আছো বা আমার মতো ম্যানিয়াগ্রস্ত কেউ আছো, তারাই জানো ঘর বাড়ি গোছাতে কত সময় লাগে। আর সত্যি কথা বলতে এই জিনিসটা মন থেকে না হলে হয় না। মানে ঘর বাড়ি গোছানো একটা অনেকের ন্যাক, মানে নেশা টাইপের। আমার যেমন ঘর বাড়ি গোছাতে বেশ ভালো লাগে সব সময়ের জন্য। তো যাই হোক, আর এই দিকটা যেহেতু স্কুল, দেখতে পাচ্ছ খুব বেশি নোংরা হয় না, তবুও নোংরা হয়, যেহেতু জানালাটা সবসময় বন্ধই থাকে, সেই জন্য ধুলোটা অত বেশি পড়ে না, কিন্তু ঝুলটা অনেকটা হয়। তো যাই হোক, ওগুলো করে এবার আসলাম এই জায়গাটায় পরিষ্কার করতে। এটা বেশ পরিষ্কারই ছিল, কিন্তু আমি এই কভারগুলোকে কাচতে দিচ্ছিলাম, তার জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কভারগুলো দেখতে যদিও পরিষ্কার লাগে, কিন্তু পরিষ্কার না, ওগুলো প্রচণ্ড ধুলো পড়ে। সেটা কাচার পরই যখন পরিষ্কার হয় আরও বেশি করে বোঝা যায়। তো চলো এগুলো সব কাচতে দিয়ে দিই। আর আমার আরেকটা কাজ কি বলো তো, এই যে নোংরা সব কভারগুলো থাকে, বেড কভার বলো যাই বলো, এগুলো সব আমি কাঁচা ভিজিয়ে দিই। মাঝে মাঝে আমি কাচি, কিন্তু তাও দু একটা, কিন্তু বেশিরভাগটা আমাদের দিদিই কাচে। তো আমি ভিজিয়ে দিলে কি হয়, অনেকক্ষণ নোংরাটা উঠে যায়, আর দিদি এসে দিদির মতো কেচে নিতে পারে তাড়াতাড়ি। তো আর এই ফুলটা এখানে রাখি, কারণ ফুলটা রাখার জায়গা নেই, ফুলটা রাখার একটা কিছু আনতে হবে। আর দেখো এগুলো মুছে মুছে আবার এই জায়গাতেই রেখে দিচ্ছি আমি, নয়তো রাখার জায়গা নেই, সব কিছু পরিষ্কার করছি তো, তো এলোমেলো হয়ে যাবে নয়তো ঘরটা আবার। আর এই অরেঞ্জ যে ডাব্বাটা দেখতে পাচ্ছ, এটা হলো মামামের পিগি ব্যাগ, মানে আর কি ভান্ডার যেটা আমরা বলে থাকি। তো এর মধ্যে 2-1 টাকা করে ফেলা হয়। তো আপাতত একটু ওয়েট হয়েছে, দেখা যাক কতদূর কী হয়, তারপরে ভাঙবো। আর তারপরে চলে এলাম নেক্সট কাজে, আমার বেডের কভার পাততে, মানে বেড কভার আর কি। তো যাই হোক, আর এখানে না আমার ফোনে চার্জ ছিল না, একদম অফ হয়ে গেছিলো। তো ফোনে চার্জটা বসিয়েছিলাম, যে কারণে লাইটের উল্টো সাইডে ছিল বলে এরকম কালো মতো দেখাচ্ছে। তো যাই হোক, বেড কভারটা পেতে নিয়ে আমার আরও অনেক কাজ আছে, এখনও কত কাজ পড়ে, কিন্তু বেলা দুপুর হয়ে গেছে জানো। আর এইবার চলে এলাম, বেড কভার তো পাতা হয়ে গেল, এবার বালিশের কভার টভার এগুলো পরাতে। আর বালিশের কভার পরানো বড়ই ঝক্কির জিনিস, এই পাশ বালিশের বিশেষ করে যেন পরাতেই পারি না, মানে কত যে টাইম লাগে পরাতে গেলে। আর আরেকটা জিনিস বুঝতে পারছো, আমাদের মানুষের থেকে আমাদের বালিশ বেশি, আমার বিশেষ করে, মানে আমার ঘরে আর কি। তো আরও আছে ওদিকে, মানে বালিশটা আমাদের, পাশ বালিশ তো সবার একটা করে লাগে, আর মাথার বালিশ দুটো করে মামামের ছাড়া, যার জন্য আমার বাড়ি কিছু না থাক, আমার বাড়ি বালিশ অনেকগুলো রয়েছে। তো এই ব্যাপার, আর মাম্মাম কি খাচ্ছিলো আমাকে এসে সেটা খাইয়ে দিয়ে গেল, মানে এই হচ্ছে মামের ভালোবাসা আর কি। আর আরেকটা জিনিস হয়েছে জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর হয়েছে কি, মানে মাম্মাম তো ঘর গোছাতে ভীষণই ভালোবাসে, মানে ওর বয়সে এরকম বাচ্চা ঘরের প্রতি ন্যাক আমি খুব কমই দেখেছি। তো ওর ঘর গুছানোটা ভীষণ পছন্দ হয়েছে, ও তো বাইরে গেছিলো, আমি যে গুছিয়েছি এসে দেখে ভীষণই সারপ্রাইজ হয়ে গেছে, যে না মা খুব পছন্দ হয়েছে ঘরটা গোছানো। তো এই ব্যাপারটা আমারও ভীষণ ভালো লেগেছে, যে ওর মনের মতো করে দিয়েছি, ও দেখো সেই আনন্দে সব পাপোশ টাপোশ নিজেই একা একা গুছিয়ে রাখছে, আমার কিছু বলতে হচ্ছে না। তো এই আর কি। আর চলো, এইবারও অনেক কাজ পড়ে রয়েছে, এতেও হচ্ছে না দেখো। আর এরপরে ওই যে বললাম অনেক কাঁচা ভিজানো আছে, সেগুলোকে কাচবো মেলবো তারপর। তো চলো আগে বালিশ টালিশগুলো সেট করে রাখি। আর আমার এই বালিশ রাখার যে কী ঝামেলা, অনেকটা জায়গা লাগে, ভালো লাগে না আর। মানে সকালবেলা উঠে আমার বিছনা গোছাতেই আধ ঘন্টা লাগে। তো চলো আর কি বলি, দুঃখের কথা। তো বারান্দায় চলে গেলাম, শুকনো জামাকাপড়গুলো, কালকে যেগুলো মেলে দিয়েছিলাম ওগুলো তুলে নিলাম, আর এবার ভিজাগুলো মেলার পালা।
তো এই বারান্দা আমার যেহেতু অনেকটা বড়, অনেকটা স্পেস বারান্দায়, তো আমার ছাদে যেতে হয় না। আর ছাদে এই গরমে যাওয়া মানে একদম মরেই যাব। তো এই বারান্দাতে দিলেই শুকিয়ে যায়। আর তো মেয়ের জামা কাপড়গুলো আমাদেরগুলো তো এখানেই দিই, আর বড় বড়গুলোও এখানে দিই আমি। কেবলমাত্র শীতকালটা ওপরে দিই, কারণ শীতকালে শুকাতে চায় না জিনিসগুলো। ওপরে দিলে, ছাদে দিলে কী হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই মেয়ের যে প্রতিদিনের এই ডেলিভার জামাগুলো, এগুলো কেচে দিই প্রতিদিনই, তো সেগুলোই মেলে দিলাম। আর এইবার যাব স্নান করতে, কারণ অনেক বেলা হয়ে গেছে। কারণ মেয়েটাকে তো খাওয়াতে হবে টাইম মতো, ওকে না খাওয়ালে কী করে হয় বলো তো, বিকেলে আবার পড়ানো আছে। তো চলো এবার স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা করব। তো স্নান করে এলাম, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। ভীষণ খিদে পেয়ে গেছে সকালে, আজকে কিচ্ছু খাইনি। আর ঘর বাড়ি পুরো পরিষ্কার, তোমাদের দেখাইনি, তারও তোমাদের দেখাই। এই যে খাটটাকে একটু ওইদিকে ফাঁকা করে দিয়েছি, মানে এই জায়গাটায় যাওয়া আসা করার জন্য একটু ফাঁকা রেখেছি। আর এই যে খাটটা এখানে রেখেছি, এই আর এইগুলো সব কাস্তে দিয়ে দিয়েছি, এখান থেকে এগুলো সব সরিয়ে দিয়েছি। আর ড্রেসিং টেবিলটা ভেবেছিলাম সরিয়ে দেবো এখান থেকে, এই জায়গাটায় দেব, মানে এই ওয়ার্ড্রোব আছে এখানটায়, বাট দেব না, এখানেই ঠিক আছে আমার। তো এই সাজি গুছিয়ে রেখেছি, আর পর্দাগুলো সব কাচে কুচি করতে দিয়েছি, আর নতুন পর্দা লাগাবো, ওইগুলো আপাতত আর লাগাবো না, নতুনগুলো লাগাবো। তো চলো আগে ভাতটা খেয়ে নিই, তারপরে কথা হবে। প্রচণ্ড টায়ার্ড, একা একা খাট সরিয়েছি, সব কিছু করেছি, ভীষণ টায়ার্ড। আর আমার ঘরে এত নোংরা কোথার থেকে আসে আমি বুঝতে পারি না, মানে কদিন আগে দেখলাম পরিষ্কার করলে, যার জন্যই র‍্যাশ হলে হলো, আর তার মধ্যে তো পরিষ্কার আমি করতেই থাকি। যেদিনই আমি ঘরে হাত দিই, খাটের তলা টলা পুরো পরিষ্কার করি, এটা আমার অভ্যাস। মানে খাটের তলায় নোংরা কেন থাকবে, মানে এরকম খাটের একমাত্র আমার ফিগারেই আমি খাটের তলায় ঢুকতে পারি। তো আজকে তো খাট সরিয়ে একটুখানি করলাম, আর আজকেও এতটা ধুলো হয়েছে, মানে কী বলবো আর, এত ধুলো ধুলো। তো চলো এবার, আমার এই ঘরটা পুরো এত ভালো লাগে, আলোয় আলো সারাক্ষণ, মানে এই জানলা খুলে দিলে এইটা খুলতে পারি না স্কুলের জন্য। আজ এখন যেহেতু স্কুল হচ্ছে না, সামার ভ্যাকেশন ছুটি, তো তার জন্য এই যে পিছনে এটা স্কুল, তো এখানেই জানলা আছে একটা, তো যার জন্য খুলতে পারি না। তো আজকে খুলেছি, আলোয় আলো একদম ঘরটা। তো এখনও প্রচুর কাজ বাকি, ওই ঘরে জামা কাপড় গোছাতে হবে, ঘরবাড়ি এখনও পরিষ্কার করতে হবে। তো আজকে আর কিছু করতে পারবো না, আজকে একটু রেস্ট নেবো, তো আবার পরে মানে জামা কাপড়টা গোছাবো, আর অন্য ঘরগুলো অন্যরকম গোছাবো। তো চলো আবার মেয়েকে পড়াতে বসাতে হবে, মানে পড়তে বসাতে হবে আবার আজকে। আর রিলস অনেক দিন শ্যুট করা হচ্ছে না, মানে ভেবেছি আজ কি কাল থেকে রিলসগুলো শ্যুট করা শুরু করবো। অনেক দিন, অনেক দিন করা হয় না, প্রায় দু মাস তো হবেই, তিন মাস করে। তো চলো আর বেশি বকবক না করে ব্লগটা দেখতে থাকো। জামরুল নিয়ে বসেছি, মা আর মেয়েতে জামরুল খাবো। এগুলো আমাদের গাছের জামরুল, আরও বড় বড় হয়, কিন্তু সব পেরে পেরে নিয়ে যাচ্ছে বলে বাপি পেরে এনেছে। তো জামরুল টামরুল খেয়ে আধিরাকে আবার পড়তে বসাবো, তাই তো সোনা? লাফায় না, খাটে লাফায় না। তো রাতের ডিনারগুলো কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্না হয়েছিল মেটে গিলে, মানে মুরগির যে মেটে আর কচকচিটা বলে, আমরা আমি ছোটো থেকে কচকচি বলি, ওগুলোকে একসাথে নাকি কিনতে গেলে মেটে গিলে বলে। যাই হোক, তো ওই কষা কষা করে রান্না হয়েছিল, প্রায় অনেক বছর পর, মানে আগে খেয়েছিলাম আমি এই জিনিসটা যখন আমার নতুন বিয়ে হয়, তখন মানে বাপির ওই অফিসে গিয়ে খেয়েছিলাম ওখানে ফার্স্ট টাইম, আর আর এই রান্না হলো। তো যাই হোক, আর আজকে মাদার্স ডে সব, তো আমার আমার তো খেয়ালই ছিল না, যেহেতু আমি অতটা মানে মাথায় নেইনি। তো আমাকে মাম্মা মেসে দিল একটা গিফট মাদার্স ডেতে, যেখানে লেখা ছিল মিষ্টি করে আই লাভ ইউ মা। তো সেটা এখানে টানানো ছিল, এখন দেখছি নেই, দেখাচ্ছে। তো ও গিফট এনে দিল, ভীষণ ভালো লাগলো, আমি আমার মাকেও উইশ করিনি। তো আর আধিরাকে পড়তে বসালাম, অনেক অ্যাসাইনমেন্ট আছে ওর, কাল থেকে হয়তো টিচার আসবে পড়াতে, মানে এই কদিন ছুটি চলছিল, সরি এই কদিন ছুটি চলছিল যেহেতু, তো কাল থেকে সব প্রজেক্ট প্রজেক্টগুলো কমপ্লিট করবো, যদি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তারপরে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দু তিন দিনের জন্য,
যেইটা দিয়েছে, যেইটা দিয়েছে আই লাভ ইউ মা। ও বলছে ঝট করে এসে, আমি বলেছি মাম্মা আজকে জানো মাদার্স ডে, তো ঝট করে গিয়ে আমার জন্য এটা এনে দিয়েছে, বলছে এই নাও মা। শুনতে বলি তো এইটা আমি কাগজ দিয়ে বানিয়েছি, চার পাঁচটা প্যাকেট কেটেছি, এটা করতে গিয়ে আমার ঘাম বেরোচ্ছিল। তো এই সময় তো খারাপ যাচ্ছেই, তো খারাপ সময় আসলে তারপরে ভালো সময়টা ঠিক আসে, মানে খারাপ সময় আসার প্রয়োজন আছে, মানুষ চেনা যায়, অনেক মানুষ তো চেনা যায় খারাপ সময় আসলে, আর খারাপ সময় না আসলে ভালো সময়টা কী করে আমরা উপভোগ করবো বলো। তো সেটাই হচ্ছে, খারাপ সময়টা চলে যাবে আশা করি কদিন পরেই, মানে যাচ্ছে তো কাটাচ্ছি, আর ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে আমাদের, সব ভালো ভালো হবে। তবে মনের অবস্থা কারোরই ভালো নেই, কি বলবো কিছু না, আমার নাকে টাকে কষ্ট হবে। তো যাই হোক, তো চলো অনেক কথা বললাম, আর কি মন খারাপ কি বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যদি করতে পারি পরে নিশ্চয়ই জানাবো কি হয়েছে না হয়েছে। তোমরা তো ভালোটাও জানো, যখন খারাপ সময় একটু গো রিজনটা নিশ্চয়ই জানবে, তো এখন ঠিক বলতে চাইছি না, আস্তে আস্তে হয়তো বুঝে যাবে বা কিছু। চলো আপাতত আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, আর তেমনি পাশে থেকো। তো আজকের মতো টাটা।